বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব বারাটিয়া উচ্ছেদের মোকদ্দমা। অর্থাৎ আমরা দেখি কোনো আপনার কোনো বারাটিয়া, সেটি হোক বাসাভাড়া, সেটি হোক কমার্শিয়াল স্পেস কিংবা দোকান কিংবা অন্য যে কোনো, আপনি একটি আপনার স্পেস ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে বারাটিয়া উচ্ছেদের প্রক্রিয়াটা কি। এখানে একটি কথা বলে রাখা উচিত, আমরা অনেকেই আমরা বারাটিয়ার সাথে যে চুক্তিতে আবদ্ধ হই কিংবা চুক্তিতে আবদ্ধ না হয়েও অনেক ক্ষেত্রে যদি কোনো প্রকার অসামঞ্জস্যতা কিংবা জরুরি প্রয়োজনে বারাটিয়াকে উচ্ছেদের নোটিশ দিয়ে থাকি। এক্ষেত্রে আইনি অর্থাৎ আপনি যদি বারাটিয়ার চুক্তি করেন কিংবা না করেন, তবু বারাটিয়া উচ্ছেদের ক্ষেত্রে একটি আইনি প্রক্রিয়া অবলম্বন করতে হয়। অর্থাৎ আপনি বারাটিয়া উচ্ছেদের যে চুক্তি থাকে সেটার মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা বারাটিয়া যদি বাড়া প্রদান না করে কিংবা বারাটিয়া চুক্তির শর্তসমূহের লঙ্ঘন করে কিংবা অন্য যে কোনো কর্মকাণ্ড করে যেটির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাকে উচ্ছেদ করার প্রয়োজন হয়ে আইনি প্রক্রিয়ায় একজন আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ প্রদান পূর্বক মামলা দায়ের করে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন। অনেকে বারাটিয়ার সাথে চুক্তি করেন না কিংবা বারাটিয়ার রসিদ ভাড়ার রসিদ প্রদান করেন না কিংবা কোনো প্রকার কন্ট্রাক্টের মাধ্যমে কাজ যদি সম্পাদন করেন না, এই ক্ষেত্রে বাড়ি মালিক যারা রয়েছেন তারা মনে করে থাকেন তারা সুবিধা করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে বিষয়টি হিতে বিপরীত হয়ে থাকে। সুতরাং আপনি যখন কোনো বারাটিয়ার সাথে ভাড়া দিবেন সেক্ষেত্রে অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ায় বারাটিয়ার চুক্তি সম্পাদন করতে হবে এবং চুক্তির আলোকে নোটিশ ইস্যুপূর্বক এবং যদি তাতেও কার্যক্রম বারাটিয়াও যথাসময়ে উচ্ছেদ বাড়াটা বাসাটি ছেড়ে না দেয় বা কমার্শিয়াল স্পেস কিংবা দোকানটি ছেড়ে না দেয়, তখন আপনাকে আইনজীবীর সহায়তায় উকিল নোটিশ আনয়ন করতে হবে সম্পত্তি হস্তান্তর আইনের 106 ধারার বিধান মোতাবেক এবং তৎপরবর্তীতে সংশ্লিষ্ট এখতিয়ার সম্পূর্ণ অর্থাৎ যেখানে বাসাটি অবস্থিত, স্পেসটি অবস্থিত তার এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতে যথাযথ কোর্ট ফি দিয়ে বারাটিয়াকে উচ্ছেদের মোকদ্দমা আনয়ন করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বারাটিয়া উচ্ছেদের ক্ষেত্রে অযথা থানা কিংবা বেআইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়ে থাকেন, যেটি হিতে বিপরীত হয়ে থাকে। সুতরাং বারাটিয়া উচ্ছেদের ক্ষেত্রে আমরা অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ায় এবং একজন আইনজীবীর সহায়তায় আইনের আশ্রয় নিয়ে কার্যক্রম সম্পাদন করব। ধন্যবাদ সবাইকে।